এটা একজন মানুষের স্বপ্নের গল্প, স্বপ্নকে সত্যি করার গল্প। এই স্বপ্নের সাথে জড়িয়ে আছে কোটি কোটি স্বপ্নিক মানুষের হাসি, আনন্দ, ভালোবাসা, নির্ভরতা, আস্থা, আশা। উল্লাস, উৎসব আর বিজয়ের গল্প। আছে গৌরব আর হাজার বছরের ঐতিহ্য গড়ার অদম্য বাসনা। আছে দেশপ্রেম, আছে সময়ের সব চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিশ্বকে চমকে দেবার এক দৃঢ় প্রতিজ্ঞা। এই স্বপ্ন গর্বে ইতিহাস। ২৯ অক্টোবর ১৯৮৪ ইতিহাসের শুরু, যেদিন প্রথম গর্জে উঠল MSW, যেদিন এক হল, প্রতিজ্ঞাবদ্ধ হল এক ঝাঁক আয়রন আর্মি, যাদের চোখে আছে ইতিহাস গড়ার স্বপ্ন, আছে দৃঢ় প্রতিজ্ঞা উন্নত আগামীর ইস্পাত দৃঢ় এক স্বনির্ভর বাংলাদেশ করার। আয়রন আর্মিদের এই স্বপ্ন যুদ্ধের সূচনা যার হাত ধরে, তিনি মোহাম্মদ স্টিল ওয়ার্কস লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ নুরুল হক পাটোয়ারি। ইউসুফ ফ্লাওয়ার মিল দিয়ে যাত্রা শুরু হলেও একদিকে প্রকৌশলী শিক্ষা অভিজ্ঞতা, অন্যদিকে মজবুত স্বনির্ভর বাংলাদেশ করার প্রত্যয় গড়ে তুললেন মোহাম্মদ স্টিল ওয়ার্কস লিমিটেড। তার এই স্বপ্নরথকে আরো সুদৃঢ় হাতে নিজেদের অসাধারণ বুদ্ধিমত্তা আর সৃজনশীলতায় এগিয়ে নিয়ে চলেছেন তারই সুযোগ্য দুই সন্তান, প্রকৌশলী মোহাম্মদ রেজানুল হক এবং প্রকৌশলী মোহাম্মদ ইমামুল হক। MSW শত দুর্যোগে মাথা না নোয়ানো ইস্পাত দৃঢ় এক নির্ভরতার নাম। MSW ৩০ বছর পেরিয়ে পরিপূর্ণ যৌবনে দাঁড়িয়ে থাকা এক বিশ্বাসের নাম। দেশীয় নির্মাণ শিল্পে গুণগত মান সম্পন্ন স্টিল প্রোডাক্ট সরবরাহের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্য নিয়েই কাজ করছে MSW। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে মোহাম্মদ স্টিল ওয়ার্কস লিমিটেড ঢাকাস্থ ডামরার সিমরাইলে অবস্থিত ফ্যাক্টরিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করছে TMT 500W এবং 400D 60 গ্রেডের রড। চলছে বিলেট, অ্যাঙ্কেল, বিম, গার্ডার, সেকশন প্রোফাইল এবং চেকার প্লেটের উৎপাদন ইউনিট বসানোর কার্যক্রম। মোহাম্মদ স্টিল গ্রাহক আস্থা অর্জনই যায় একমাত্র লক্ষ্য। উৎপাদন আর পরীক্ষা নিরীক্ষা তাই এখানে চলে সমান্তরাল। MSW রড উৎপাদনে ব্যবহার করা হয় বিশুদ্ধ প্রকৃতির ও উন্নত মানের স্ক্র্যাপ থেকে উৎপাদিত পরিশোধিত বিলেট। বিলেটের যথাযথ মানের উপরই রডের গুণাগুণ বিশেষভাবে নির্ভরশীল বলে উৎপাদনের প্রথম ধাপেই বিলেটের গুণগত মান পরীক্ষা করা হয়। বিলেটের রাসায়নিক গুণাগুণ পরীক্ষার জন্য মোহাম্মদ স্টিলের রয়েছে বিশ্বমানের রাসায়নিক উপাদান বিশ্লেষক যন্ত্র স্পেকট্রোমিটার, যার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে স্টিলের রাসায়নিক উপাদানের সঠিক মাত্রা নির্ভুলভাবে নির্ণয় করা যায়। এই স্পেকট্রোমিটারের মাধ্যমে ৩০টি রাসায়নিক উপাদানের পরীক্ষা করা যায়। সাধারণত একটি রাসায়নিক উপাদান পরীক্ষা করার জন্য একটি চ্যানেলই যথেষ্ট, কিন্তু MSW এর স্পেকট্রোমিটারে রয়েছে ৫৬টি চ্যানেল। স্পেকট্রোমিটারে বিলেটের যথাযথ মান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শুরু হয় রড উৎপাদন প্রক্রিয়া। এক্ষেত্রে বিলেটগুলোকে প্রথমে নিয়ে আসা হয় রিহিটিং ফার্নেসে। এখানে প্রতিটি বিলেটকে ১০৫০ থেকে ১১২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। রিহিটিং ফার্নেস থেকে উত্তপ্ত লোহিত বিলেট ইজেক্টরের সহায়তায় ওয়াই টেবিল হয়ে চলে আসে হাই স্পিড রোলিং মিলে। মোহাম্মদ স্টিলে রয়েছে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন কন্টিনিউয়াস রোলিং মিল, রয়েছে গতি নিয়ন্ত্রণের অত্যাধুনিক প্রযুক্তি লুপ স্ক্যানার,
এই লুপ স্ক্যানারের সহায়তায় হাই স্পিডে রোলিং মিল উত্তপ্ত বিলেটকে সেকেন্ডে 18 থেকে 19 মিটার গতিতে রোল করায়। ফলে রোলিং এর সময় রড ঠান্ডা হবার কোনো সুযোগ পায় না বলে রডের কালার এবং টেক্সচার থাকে যথাযথ। উত্তপ্ত বিলেটের রডে রূপান্তরের এই সময়টিতে শুধু গতিই নয়, নিশ্চিত করা হয় 950 থেকে 1000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আর এই তাপমাত্রা নিয়ন্ত্রণে মোহাম্মদ স্টিল ব্যবহার করছে অত্যাধুনিক প্রযুক্তির পাইরোমিটার। বিলেট থেকে রূপান্তরিত উত্তপ্ত রডটি এরপর প্রবেশ করে অটোমেটিক কোয়েঞ্চিং বক্সে। এখানে যথাযথ হিট ট্রিটমেন্টের মাধ্যমে রডকে দেয়া হয় সঠিক মাত্রার স্ট্রেংথ এবং ডাকটিলিটি, আর রডগুলো হয়ে ওঠে আন্তর্জাতিক মানের টিএমটি বার। হিট ট্রিটমেন্টের সময় কোয়েঞ্চিং বক্সে 10 বার পর্যন্ত পানির চাপ রাখা হয় এবং পানির পিএইচ ভ্যালু রাখা হয় 7 থেকে 8 এর মধ্যে। বিলেটের তাপমাত্রা, রোল স্পিড এবং পানির মান ও চাপ কঠোরভাবে নিয়ন্ত্রণের এই কাজটি হচ্ছে মূলত কন্ট্রোল প্যানেল থেকে। আর এ কাজে মোহাম্মদ স্টিল ব্যবহার করছে অত্যাধুনিক প্রযুক্তির স্ক্যাডা অটোমেশন। কন্ট্রোল প্যানেল থেকে এই স্ক্যাডা অটোমেশনের সহায়তায় মোহাম্মদ স্টিলের অভিজ্ঞ মেটালার্জিস্টরা MSW রডের উৎপাদন প্রক্রিয়াকে করছেন নিরবচ্ছিন্ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। কোয়েঞ্চিং শেষে রডকে পাঠিয়ে দেওয়া হয় কুলিং বেডে। MSW রড তৈরিতে মোহাম্মদ স্টিল ব্যবহার করছে 72 মিটার লম্বা অটোমেটিক কুলিং বেড, যা রডের প্রতিটি অংশকে সমভাবে ঠান্ডা করে বলে রডের স্ট্রেইটনেস এবং অভিন্ন গ্রেড বজায় থাকে। যথাযথ প্রক্রিয়ায় কন্ট্রোল কুলিং করার পর রডগুলো সঠিকভাবে মেপে কেটে বান্ডেলিং করা হয়। টিএমটি রড উৎপাদনে মোহাম্মদ স্টিল এভাবেই রডের সঠিক মান বজায় রাখার সবচেয়ে জরুরি 3 শর্ত, টাইম, টেম্পারেচার, টেকনোলজি, এই 3টির ব্যবহার নিশ্চিত করে। MSW রডের কোয়ালিটির মানদণ্ড কেবল এর স্ট্রেংথ নয়, বরং এই স্টিল তৈরিতে ডাকটিলিটি, ওয়েল্ডেবিলিটি, ফ্যাটিক প্রপার্টিস ইত্যাদি গুণাগুণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজারজাতের পূর্বে উৎপাদিত রডের গুণগত মান পরীক্ষা করে আরও নিশ্চিত হবার জন্য রডের স্যাম্পল নিয়ে যাওয়া হয় ল্যাবরেটরিতে। রাসায়নিক পরীক্ষার মাধ্যমে রডের টিএমটি গুণাগুণ সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে করা হয় নাইটাল টেস্ট। এই টেস্টে রডের মাথায় 2টি লেয়ার তৈরি হলেই কেবল ধরে নেওয়া হয় রডের টিএমটি কোয়ালিটি রয়েছে অক্ষুণ্ণ। মোহাম্মদ স্টিলের উৎপাদিত টিএমটি রড বাজারে অপ্রতিদ্বন্দ্বী। উৎপাদিত রডের ইল্ড স্ট্রেংথ, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ এবং ডাকটিলিটি পরীক্ষা সহ মেকানিক্যাল প্রপার্টিস নির্ণয়ের জন্য মোহাম্মদ স্টিলের রয়েছে বিশ্বমানের ডিজিটাল ইউনিভার্সাল টেস্টিং মেশিন বা UTM। রয়েছে আধুনিক CNC মেশিন, যা দ্বারা উৎপাদিত রডের আকৃতি ও সঠিক পরিমাপের রিপ ও ফিনের উপস্থিতি নিশ্চিত করা হয়। এছাড়া রডের ব্যান্ড ও রিব্যান্ড টেস্ট করার জন্য মোহাম্মদ স্টিলের রয়েছে আলাদা ব্যান্ড ও রিব্যান্ড মেশিন। 8 থেকে 40 মিলিমিটার ডায়া পর্যন্ত রডের ব্যান্ড রিব্যান্ড টেস্ট করার ক্ষমতা সম্পন্ন এ মেশিনের রডকে 180 ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। উৎপাদনের প্রক্রিয়াকে অনেক বেশি নিরবচ্ছিন্ন করতেই মোহাম্মদ স্টিল গড়ে তুলেছে একটি ওয়াটার কমপ্লেক্স। শুধুমাত্র কোয়েঞ্চিং বক্সে সরবরাহের জন্য রয়েছে সম্পূর্ণ স্বতন্ত্র এই টিএমটি ওয়াটার কুলিং প্ল্যান্ট। এভাবে উৎপাদনের প্রতিটি ধাপে প্রযুক্তি ও কর্মদক্ষতার সর্বোচ্চ মান নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরিতে দেশি বিদেশি মেটালার্জিস্ট এবং কেমিস্টের তত্ত্বাবধানে নিখুঁত পরীক্ষা নিরীক্ষা, গবেষণা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় মোহাম্মদ স্টিলের MSW রড। মোহাম্মদ স্টিল তৈরি করে টিএমটি 75 গ্রেডের সমমানে 500W এবং 60 গ্রেডের সমমানে 400D, 8, 10, 12, 16, 20, 25, 32 ও 40 মিলিমিটার রড। অপেক্ষাকৃত নিরাপদ, ক্ষয় প্রতিরোধক, উচ্চতাপ ও অগ্নি প্রতিরোধে কার্যকরী, অতিমাত্রার ভূমিকম্প সহনে অপ্রতিদ্বন্দ্বী MSW রড দেশের পাবলিক, প্রাইভেট
সকল সেক্টরে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত। ইতিমধ্যে বুয়েট ও বিএসটিআই পরীক্ষায় মোহাম্মদ স্টিলের প্রতিটি রড অর্জন করেছে মানসম্পন্ন ইস্পাতের স্বীকৃতি, অর্জন করেছে ISO 9001:2008 আন্তর্জাতিক স্বীকৃতি সনদ। মোহাম্মদ স্টিলের দক্ষ এবং বিস্তৃত সেলস এবং মার্কেটিং নেটওয়ার্ক, নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাংলাদেশের সর্বত্র মোহাম্মদ স্টিলের উৎপাদিত পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করে। কাঁচামাল বাছাই থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে পণ্যের নিখুঁত মান নিয়ন্ত্রণে মোহাম্মদ স্টিলের সুদক্ষ প্রতিটি আয়রন আর্মি থাকে সবসময় সচেতন। গ্রাহকের আস্থা অর্জনেই মোহাম্মদ স্টিলের শ্রেষ্ঠ প্রাপ্তি। সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মান বা হাই ভ্যালুস কোয়ালিটি নিশ্চিত করার সক্ষমতা অর্জনেই মোহাম্মদ স্টিলের পরিপূর্ণ তৃপ্তি। MSW হবে জীবনের উৎসবে নিবিড় এক আস্থার প্রতীক, হবে বাংলাদেশের একবিংশ শতকীয় নয়া ইতিহাসের শ্রেষ্ঠ অংশীদার। মোহাম্মদ স্টিল, স্টিলের শৌকর্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক অনন্য প্রত্যয়।